আমি অবস্থান করতেছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বারোমাশিয়া নদীর তীরবর্তী এলাকায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি টমেটোর ক্ষেত। তো আমি এই টমেটোর ক্ষেতের যে টমেটোর ফসলের বিষয়ে আমি বিস্তারিত তুলে ধরব আপনাদের মাঝে। তো আমি জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ খবর নিয়েছি, বিভিন্ন কৃষকের সঙ্গে কথা বলেছি। তারা ইতিমধ্যে আমাকে জানিয়েছেন এবছর টমেটোর বাম্পার ফলন এবং দাম থাকায় তাদের মাঝে খুশির জোয়ার বইছে। তো গতবার এমন দিনে টমেটোর বাজার দর ছিল 300 থেকে 400 টাকা, আর বর্তমান এমন দিনে এখন পর্যন্ত 700 থেকে 600 টাকা মন বিক্রি করায় তারা লাভবান হচ্ছে বলে অনেক কৃষক আমাকে জানিয়েছেন। তো দর্শক, আমি একজন কৃষকের সঙ্গে কথা বলবো। তো আপনি কত বিঘা জমিতে টমেটো চাষাবাদ করেছেন? মোটামুটি এবছরে 1 বিঘে 12 শতক জমি আমাদের অনুমানিকে হবে, মানে বলতে গেলে দেড় বিঘে হবে। তাতে আমাদের মোটামুটি যেটা দেখা যাচ্ছে তাতে খরচ যাচ্ছে 1000 বিশিক টাকা আমাদের খরচ যাবে। দুইজনে কাজ করছি আমরা, তো তাতে 1000 বিশিক টাকা খরচ যাবে। আর আমরা যদি যেভাবে বাজার পাচ্ছি তাতে 1200 টাকার থেকে যাব তো 600 থেকে 700 টাকা বিক্রি হচ্ছে আর কি। আমাদের টমেটোর মোটামুটি ভালো, এবং তাতে আমাদের 70-80 হাজার টাকা বেশি আসবে আর কি। আরও 2 থেকে 2.5 মাস বেচাইতে পারবো। এই যাবৎ কত হাজার টাকা বিক্রি করেছেন? তাতে 30-35 হাজার এইরকম হয়েছে আর কি, এরকম বিক্রি। তার এইরকম দাম থাকলে আপনি 80-90 হাজার টাকা বলে আপনি আশা করতেছি, আপনি আশা করতেছেন। তো ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা ইতিমধ্যে একজন কৃষকের প্রতিক্রিয়া জানতে পারলেন। তো আমি যেমনটি, আমি শুধু ফুলবাড়ি না, আমি আমার পার্শ্ববর্তী নাকেশ্বরী, ভুঙ্গামারি সহ রাজারহাট বিভিন্ন চড়া অঞ্চলের কৃষকের সঙ্গে কথা বলেছি। তা মূলত টমেটোর একটু ঝুঁকিপূর্ণ আবাদও বলে তারা আমাকে জানিয়েছেন। তারপরেও কিন্তু ঝুঁকি থাকা সত্ত্বেও এই বিভিন্ন উপজেলায় টমেটোর ব্যাপক পরিসরে তারা চাষ করেছেন এবং তারা লাভের মুখ দেখছেন বলে একাধিক কৃষক আমাকে জানিয়েছেন। তো আমি এই টমেটোর বিষয়টি নিয়ে কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে কৃষি অফিসের সহযোগিতায় এবং পরামর্শে এ জেলায় মোট 274 হেক্টর জমিতে টমেটো চাষাবাদ হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। এবং এছাড়াও কৃষি অফিস থেকে সার, বীজ সহ বিভিন্ন সহায়তা এবং করেছেন বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। তো আমি যেখানে অবস্থান করতেছি এটি হলো একটি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরখমণ্ডল এলাকায় বারোমাশিয়া তীরবর্তী এলাকায় একটি ক্ষেত থেকে আপনাদেরকে জানাচ্ছি। তো এই উপজেলায় আমি দেখেছি এখানকার চাষিরা একদম ঠিক ধরলা এবং বারোমাশিয়া তীরবর্তী এলাকায় এই টমেটো চাষাবাদ করে তারা এই লাভবান হচ্ছে বলে দেখতে পাচ্ছেন। এবং আমি অনেক কৃষকের সঙ্গে কথা বলেছি। এই যে আমি যে আফসারুল ভাইয়ের টমেটোর ক্ষেতে যে অবস্থান করছি, এখানে এই আফসারুল ভাই তার স্ত্রী সহ আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ডান দিকে তিনি বাড়ির আঙিনায় শুধু টমেটো না, এখানে কপি, লাল শাক এবং লাউয়ের ব্যাপক পরিমাণে চাষাবাদ। বলতে গেলে ইনি এই আফসারুল কৃষক ভাই, তিনি এই কৃষির যেসব যে টমেটো এবং কপি, তা মূলা শাক, ধনে শাক, তারপরে লাউ বিক্রি করে তিনি মূলত জীবন জীবিকা করে আসছেন দীর্ঘ 10 বছর থেকে। তো দর্শক, এই ছিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বারোমাশিয়া তীরবর্তী এলাকা একটি টমেটোর ক্ষেত থেকে।